তো বন্ধুরা, তোমাদেরকে স্বাগত জানাই আবার একটা নতুন ভিডিওতে। তো আজ এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে আলোচনা করব বিএসএনএল রিক্রুটমেন্ট 2024 এই জব সম্পর্কিত তথ্য। তো তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারো, আর ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে যেও। রাজ্যের সমস্ত চাকরি প্রার্থীদের জন্য বিশেষ খুশির খবর, বিএসএনএল দপ্তরের তরফ থেকে একাধিক কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এখানে ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। এছাড়াও আরও বিস্তারিত তথ্য জানার জন্য তোমরা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। নিয়োগ সংস্থা বিএসএনএল পদের নাম ডাইরেক্টর, মোট শূন্য পদ কতগুলো রয়েছে সেটা আমরা নিচে জেনে নেব। আবেদনের মাধ্যম অনলাইনের মাধ্যমে কিন্তু এখানে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনের শেষ তারিখ এখানে বলা হয়েছে 9/2/2024, ফেব্রুয়ারি মাসের 9 তারিখ কিন্তু এখানে আবেদনের শেষ তারিখ। 9 তারিখের আগে বা 9 তারিখের মধ্যে কিন্তু তোমাদেরকে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এখানে যে পদে নিয়োগ করা হবে সেটা আমি আগে বলেছি, ডাইরেক্টর পদে কিন্তু এখানে নিয়োগ করা হবে। বয়সসীমা ও বেতন কি রয়েছে সেটা আমরা জেনে নেব। এখানে বলা হয়েছে বয়সসীমা 45-এর উপরে থাকতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন করা যাবে। যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করতে চাও তাদের উদ্দেশ্যে বলা হয়েছে যে এখানে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা 45-এর উপরে থাকতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন করা যাবে। এখানে যদি তোমরা আবেদন করো এবং চাকরি পাও তাহলে কিন্তু প্রত্যেক মাসে 75,000 থেকে 1,00,000 টাকা পর্যন্ত বেতন প্রোভাইড করা হবে, ঠিক আছে? এখানে কিন্তু প্রত্যেক মাসে 75,000 থেকে 1,00,000 টাকা বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা কি লাগছে সেটা আমরা জেনে নেব। এখানে কিন্তু ইঞ্জিনিয়ারিং বিষয়ের ওপর এখানে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, টেলিকমিউনিকেশন, ডিসিপ্লিন ইঞ্জিনিয়ারিং এর সাথে MBA অথবা PGDM কোর্স করে থাকতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন করা যাবে। এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে PESBnew.nic.in, এই পোর্টালে কিন্তু এই বিজ্ঞপ্তিটি পাওয়া গেছে। নিয়োগ পদ্ধতি, এখানে কিভাবে নিয়োগ করা হবে সেটা আমরা জেনে নেব। এখানে কিন্তু ইন্টারভিউর মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের এখানে নিয়োগ প্রদান করা হবে। এখানে আবেদন করার জন্য আমি আগে বলেছি এখানে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। তো এখানে অনলাইন বা অফলাইনের মাধ্যমে আবেদন করার আগে তোমরা অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে একবার যাচাই করার পর তোমরা এই জবের জন্য আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারো। গুরুত্বপূর্ণ তারিখ এখানে দেওয়া রয়েছে 12/1/2024, এই তারিখে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আবেদনের শেষ তারিখ 9/2/2024, এই তারিখের আগে বা এই তারিখের মধ্যে তোমাদেরকে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট তোমরা ভিডিও ডিসক্রিপশনে কিন্তু পেয়ে যাবে এবং অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করার লিঙ্কও ভিডিও ডিসক্রিপশনে তোমরা পেয়ে যাবে। ভিডিও ডিসক্রিপশন থেকে কিন্তু তোমরা অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিতে পারো।